আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এখন যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত। এবং আমি বোর্ডে একটা কোশ্চেন উঠে রেখেছি, এই কোশ্চেনটা হচ্ছে আছে দ্বিতীয় অধ্যায়ে। তো দ্বিতীয় অধ্যায়ে যদি জটিল কোনো অঙ্ক থেকে থাকে, সেই অঙ্কটা হচ্ছে এটা বর্গাসু পাইঙ্গাস। তো আমরা করি, চলো অঙ্কটা করে আসি। তো কি আছে প্রশ্নে, কি আছে দেখো, একটি পার্কে একটি বটগাছ ও পাইন গাছ আছে। একটা পার্কে একটা বটগাছ আর একটা পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2961 বছর। বর্তমানে পাইন গাছের বয়স 1432 বছর। 200 বছর পর বটগাছটির বয়স কত? তো আমরা একটু চিত্র এঁকে নিই। দেখো আমরা একটু কোশ্চেনটা আর একটু ভালো করে বোঝার জন্য চিত্র আঁকি। দেখো আমাদের এখানে দুইটা গাছ আছে, এটা মনে করো বট গাছ, আর একটা গাছ আছে পাইন গাছ। এটা পাইন গাছ, ওকে। দুইটা গাছ, একটা বট গাছ একটা পাইন গাছ। এখানে বলছে 150 বছর পূর্বে গাছ দুটির বয়স ছিল 2961 বছর। 2961 বছর কখন ছিল এই বয়সটা? 150 বছর পূর্বে এই দুইটা গাছের বয়স ছিল এত। এবার বলছে বর্তমানে পাইন গাছের বয়স 1432, অর্থাৎ এই পাইন গাছটার বর্তমান বয়স 1432 বছর, ওকে। এইবার আমাকে বের করতে বলছে 200 বছর পর বট গাছের বয়স কত হবে। তার মানে এটা কিন্তু বর্তমানের বয়সটা দেওয়া নাই। আবার বলছে 200 বছর পর এই বট গাছের বয়সটা কত হবে, এটা বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা অঙ্কটা শুরু করে দিই নাকি? এবার আমরা করব, দেখো আমার এইখানে যেহেতু এই যে বর্তমানের পাইন গাছের বয়স দেওয়া আছে, অর্থাৎ এই বর্তমান থেকে আমরা 150 বছর পূর্বের বয়সটা বের করে নিব পাইন গাছে। তারপর যেটা আসবে সেটা দিয়ে আমরা যদি এই যোগফলটাকে বিয়োগ করি, তাহলে 150 বছর আগে বট গাছের বয়স পাবো। এবং তার সাথে যদি 150 যোগ দিই, তাহলে বর্তমানে বট গাছের বয়স পাবো। তারপরে আমরা 200 যোগ দিলে 200 বছর পরে বট গাছের বয়সটা পেয়ে যাব, ঠিক আছে। তো চলো আমরা করে ফেলি। হ্যাঁ, তো বর্তমানে আমরা লিখতে পারি বর্তমান, বর্তমান বর্তমানে পাইন গাছটির বয়স, পাইন গাছটির গাছটির বয়স বয়স কত আছে? 1432 বছর, ঠিক আছে। এটা হলো বর্তমানে। এবার আমরা বের করব কি 150 বছর আগে পাইন গাছটির বয়স কত ছিল। তো আমরা লিখতে পারি, অতএব 150 বছর আগে বা পূর্বে, পূর্বে কথাটা একটু ভালো লাগে, ঠিক আছে, শুনতেও ভালো, এই জন্য পূর্বে লিখি। হ্যাঁ, পূর্বে পাইন গাছটির বয়স ছিল, পাইন গাছটির গাছটির বয়স ছিল, বয়স ছিল বা হবে, ঠিক আছে। তাহলে এটা 1432 বিয়োগ 150 বছর। হ্যাঁ, বছর। এখন কথা হলো, তোমরা কিন্তু নিচেও বিয়োগ করতে পারো, তারপরে আবার দাগ দিয়ে এখানে আবার লিখতে পারো 150 বছর পূর্বে পাইন গাছটির বয়স ছিল এত, তাহলে এখানে হবে লিখবা, ঠিক আছে। আর এক লাইনে যদি লেখো, তাহলে এখানে ছিল লিখতে পারো, ঠিক আছে। তো এইবার আমরা বিয়োগ করব, দেখো 2, 5 আছে আর কত লেবে, 13, 8, 8 5 13, ঠিক আছে, 8 হাতে 1, যেহেতু এটাকে 13 ধরছি তাহলে এটা 2 হয়ে যাবে, 2 আছে আর কত লেবে, 4, 2 হাতে কিছু নাই 1। তার মানে হচ্ছে 1282 বছর ছিল এই বয়সটা, কার ছিল, পাইন গাছের। কখন ছিল? 150 বছর আগে ছিল, ঠিক আছে, এত বছর, ওকে। এইবার
আমরা বের করব হচ্ছে 150 বছর আগে বটগাছের বয়সটা বের করব, ঠিক আছে? তো আমরা লিখতে পারি যে 150 বছর পূর্বে এই 150 বছর পূর্বে এই লাইনটা, ঠিক আছে, 150 বছর পূর্বে বটগাছ ও পাইন গাছে যোগফল, বয়সের যোগফল, ঠিক আছে, বয়সের সে যোগফল কত ছিল? 2961 বছর, ঠিক আছে। এইবার আমরা বের করব কার বট গাছে, ঠিক আছে। তো আমরা লিখবো এবার, অতএব 150 বছর পূর্বে বট গাছের বয়স ছিল কত ছিল? অর্থাৎ এটা দিয়ে 100 এটা যদি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব বিয়োগ 1282, অর্থাৎ 1282 এত বছর। এবার আমরা বিয়োগ করি, দেখো 2 আছে আর কত হয়ে যাবে 11, 9, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 9, ঠিক আছে। এরপর এই এটাকে 11 ধরছি, তার মানে 8 আর 1 9, 9 আছে আর কত হয়ে যাবে 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, তারপর এটাকে 16 ধরেছি, তার মানে এটা 3, 3 আছে আর কত হয়ে যাবে 9, 6, হাতে 1 নাই, এটা 1, অর্থাৎ 1679 বছর ছিল। এই বয়সটা কার ছিল? এই বয়সটা ছিল বট গাছের। কখন ছিল? 150 বছর পূর্বে, এখানে কিন্তু লিখে দেওয়া আছে 150 বছর পূর্বে বট গাছের বয়স ছিল এত বছর, ঠিক আছে, বছর। ওকে, এইবার আমি বর্তমানে বট গাছের বয়সটা নিয়ে আসবো। বর্তমানে বট গাছের বয়স আনতে গেলে আমি 150 দিয়ে যোগ দিব, কারণ মনে করো সাপোজ আমার 2 বছর আগে বয়স ছিল, মনে করো যে 10 বছর, আমার 2 বছর আগে বয়স ছিল 10 বছর। তো আমি যদি বলি 2 বছর পরে, আমি যদি বলি যে 10 বছর ছিল 2 বছর আগে, তাহলে বর্তমানে আমার বয়স কত, তার মানে 2 বছর যোগ দিব। সেম এটাও, যদি 150 বছর আগে যদি বটগাছের বয়স যদি এটা থাকে, তাহলে বর্তমানে আনার জন্য 150 দিয়ে এটাকে যোগ দিব। ওকে, তো এখন লিখব বর্তমানে বট গাছটি বয়স হবে, বর্তমানে শুধু বয়স লেখো, বয়স তাহলে এটার সাথে, অর্থাৎ 1679 যোগ 150, যোগ করলে কত হবে, এখানে বছর লেখো। এবার আমরা এই 1 0 আর 9, তার মানে যোগ করলে 9 হবে, 5 আর হলো 7 5 12, 12 2, হাতে হলো 1 1 6 1 7 আর 1 8, হাতে 1 নাই, এই 1, তার মানে হচ্ছে 1829 বছর। মানে বর্তমানে বটগাছের বয়স কত? বর্তমানে বটগাছের বয়স হচ্ছে 1829 বছর। এইবার এটার সাথে যদি আমি বলি যে আমার বয়স তাহলে এখন হচ্ছে 12 বছর, তাই তো? তো এরপরে যদি বলি আমার 3 বছর পরে বয়স কত হবে, তাহলে আরো 3 যোগ করলেই তো বের হয়ে যাবে যে আর 3 বছর পরে আমার বয়স হবে 15 বছর, তাহলে এটাও এরকম, ঠিক আছে। অর্থাৎ বর্তমানে বটগাছের বয়স এত, তাহলে আরো 200 বছর পরে বের করার জন্য 200 যোগ করে দিলেই হয়ে যাচ্ছে।
তাহলে এটা আমরা পেয়ে গেছি বট গাছের বর্তমান বয়স। এবার আমরা 200 জাস্ট যোগ করে দিব। তো এখানে আমরা লিখে নেই আমরা এখানে লিখব তাহলে বর্তমানে অর্থাৎ এখানে লিখব অতএব 200 বছর পরে এখানে আছে কিন্তু এই যে 200 বছর পর ঠিক আছে বটগাছটির বয়স বটগাছটির বয়স হবে হবে কত আমরা পেয়েছি 1829 এখানে লেখো 1000 হবে দিয়ে আমি এখানে সমান সমান দিলাম 1829 যোগ 100 200 যেহেতু আমাকে 200 বছর পর বলছে এজন্য আমি 200 দিব ওকে তাহলে কত হবে 9 2 দশের শূন্য হাতে 1 2 অর্থাৎ 2029 বছর হবে বটগাছের বয়স এত হবে উত্তর আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম 2029 বছর ঠিক আছে তো দেখো তোমরা বুঝছো কিনা ওকে দেখো এবার হচ্ছে আমি সৃজনশীল দিলাম তো সৃজনশীল অঙ্কটা আমি তিনটা কোশ্চেন দিয়ে দিয়েছি তো তিনটা কোশ্চেন প্রথম কোশ্চেনটা বর্তমানে গাছ দুটির একত্রে বয়স কত তারপরে কোশ্চেনটা বর্তমানে বট গাছটির বয়স কত এন্ড শেষের প্রশ্নটা 200 বছর পর পাইন গাছটির বয়স কত ওইখানে ছিল বট গাছের বয়স আর এখানে পাইন গাছটির বয়স ঠিক আছে তো আমার উদ্দীপকে আমার মনে করো এইটুকু নাই ঠিক আছে এই তো এখানে বলছে পাইন গাছটির বয়স কত ওকে আমি ক নাম্বার প্রশ্নটা সলভ করার আগে জাস্ট একটা উদাহরণ দিই তাহলে খুব ভালো বুঝবা দেখো আমার আর আমার একটা বন্ধুর এটা হচ্ছে আমার আমার আর এটা হলো বন্ধুর ঠিক আছে এই দুজনের বয়স আমাদের 2 বছর আগে কি বলছি আমাদের দুজনের বয়স 2 বছর আগে ছিল মনে করো যে 10 বছর কয় বছর আগে 2 বছর আগে 2 বছর আগে 2 বছর আগে ওকে আমাদের দুইজনের বয়স 2 বছর আগে ছিল কত 10 বছর এখন আমি যদি বলি তাহলে আমাদের বর্তমান বয়সটা কত আমি কি বলেছি আমার আর আমার বন্ধুর 2 বছর আগে বয়স ছিল আমাদের দুইজনের একত্রে বয়স ছিল 10 বছর এবার আমি কোশ্চেন করেছি তাহলে আমার এবং আমার বন্ধুর দুইজনের একত্রে বর্তমান বয়সটা কত ঠিক আছে তাহলে কত হবে বলো তো এই 10 এর সাথে কি 2 যোগ হবে না 10 এর সাথে 4 যোগ হবে কিভাবে কারণ আমারও 2 বছর বাড়বে আমার বন্ধুরও 2 বছর বাড়বে তার মানে হচ্ছে আমার 5 বছর আর ওর 5 বছর যদি হয় তার মানে হচ্ছে আমার 5 বছরের সাথে 2 যোগ হবে আবার ওর যদি 5 বছর থেকে থাকে তাহলে ওর 5 বছরের সাথেও 2 বছর যোগ হবে তার মানে আমাদের দুজনের 7 14 বছর হবে দুজনের বয়স আমি এইভাবেও লিখতে পারি অথবা আমি যদি একবারে লিখি তাহলে 10 যোগ 2 যোগ 2 এভাবে লিখতে পারি তার মানে আমারও 2 বছর বাড়ছে আর আমার বন্ধুরও 2 বছর বাড়ছে এই জন্য 2 যোগ 2 আমাদের মোট বয়স হয়েছে 14 বছর ওকে ক্লিয়ার এইবার সেম আমি এভাবে লিখবো এর জন্য দুই ভাবে লিখতে পারো তো আমি সহজ যেভাবে সেভাবে লিখে দিচ্ছি দেখো বর্তমানে গাছ দুটির একত্রে বয়স কত তার মানে হচ্ছে আমার গাছ দুটির বয়স অর্থাৎ বর্তমান গাছ দুটির বয়স হচ্ছে আমার এখানে কত আছে পাইন গাছের বয়স আছে আর এখানে কি আছে এটা কিন্তু বর্তমানে পাইন গাছের বয়স আর এখানে কি আছে 150 বছর পূর্বে গাছ দুটির বয়স ছিল এত বছর তার মানে এইখানে কিন্তু বলে দিয়েছে 150 বছর পূর্বে আর আমি বলে দিয়েছি
আমাদের বর্তমান এই আমাদের যে বয়সটা ছিল 2 বছর আগে ছিল, আর এখানে বলছে 150 বছর পূর্বে। ঠিক আছে, তার মানে আমার 10 বছরের সাথে 2 যোগ করেছিলাম, আর ওদের বয়সের সাথে, ওদের বয়স ছিল এটা, ওদের এই বয়সের সাথে আমি 150 যোগ 150, কারণ বট গাছ এবং পাইন গাছ, ঠিক আছে, দুই দুইজন এবং দুইজনেরই মানে সাথে 150 যোগ 150। তো আমরা এটা লিখে নিতে পারি, দেখো ক নাম্বার, ক নাম্বারটা সলভ করতেছি, 150 বছর পূর্বে, 150 বছর পূর্বে গাছ দুটি বয়স ছিল বা বয়সের যোগফল ছিল, বয়সের যোগফল ছিল কত, 2961 বছর। ঠিক আছে, এইবার আমি বললাম যে বর্তমান গাছ দুটির বয়স আমরা লিখলাম, অতএব বর্তমান বর্তমানে গাছ দুটির বয়স, দুটির বয়স বয়স কত, অর্থাৎ এটার সাথে 2961 যোগ 150 যোগ 150। ঠিক আছে, 150 যোগ 150 দিলাম কেন, বট গাছ পাইন গাছ, আমার সাথে কি দুইবার দুই দুই দিছিলাম, মানে আমারটা এবং আমার বন্ধুরটা, ওকে, এটাও এরকম। ওকে, তো এবার আমরা যোগ করি, দেখো 0 0 1, তার মানে 1, এরপর 5 আর 5 10, আচ্ছা 16 16 6, হাতে হলো 1 1 2 2, 8 হচ্ছে 9 10 11, আর হাতের 1 12 12 2, হাতে হলো 1, এবার এখানে 2 আছে আর হাতের 1 3, তার মানে হচ্ছে 3261 বছর। বট গাছ এবং পাইন গাছ এই দুইটা গাছের বয়স বর্তমানে হলো 3261 বছর। ওকে, এটা হলো উত্তর, তার মানে হচ্ছে আমাদের উত্তর পেয়ে গেলাম, উত্তর হলো কত, 3261 বছর। ক নাম্বার শেষ, এইবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারটা কি বলছে, বর্তমানে বট গাছটির বয়স কত, একদম সহজ ভাবেও করতে পারো আবার কঠিন ভাবেও করতে পারো। অনেকে মানে যদি বলি যে এটা মানে করো, তো ও ওইভাবেই করবে, কঠিন ভাবেই করবে, সহজ ভাবে কিন্তু বের করা যায়, তো কঠিন ভাবে যদি করো করতে পারো, সমস্যা নেই, আবার দেখো যদি অ্যান্সার করতে করতে সময় যেন না হারায় যায়। তো দেখো সহজ ভাবে আমি একটু পরে দেখাই, কঠিন ভাবে যেভাবে করতে পারো সেটা হলো বর্তমানে বট গাছটির বয়স কত বের করতে বলছে, তাই তো? অর্থাৎ আমরা এর আগে এই সৃজনশীল করার আগের কোশ্চেনটা যেভাবে করছিলাম ঠিক সেভাবে করতে হবে, জাস্ট 200 বছর পর যেটা আমরা যোগ করেছিলাম ওই 200 বছর আর যোগ করা লাগবে না, তার আগে যতটুকু করেছি ঠিক ততটুকু করে নিবা, এটা তাহলে কঠিন ভাবে হয়ে যাবে। আর সহজ ভাবে হলো আমরা এখানে 3261 বছর পেয়েছি ক নম্বরে, উত্তর ক নম্বরের উত্তর, এটার সাথে জাস্ট এটা, অর্থাৎ এই যে বর্তমানে পাইন গাছের বয়স আমাকে দিয়ে দিছে, এটা যদি বাদ দাও তাহলে বট গাছের বর্তমান বয়সটা থাকবে, এটা হলো সহজভাবে। এখন কোনভাবে করবা সেটা তোমাদের কাছে, তো আমরা সহজভাবেই করতে ভালোবাসি, এই জন্য সহজভাবেই করি। দেখো খ নম্বর, তো খ নম্বরে আমাদের কি বলছে, এই লাইনটা লিখবো, বর্তমানে গাছ দুটির বয়স একত্রে বয়স, আমরা এই লাইনটা লিখবো, বর্তমানে বর্তমানে গাছ দুটি একত্রে বয়স কত, 3261 বছর। এই তোমরা এটা সোজাভাবে লিখতে পারো, লিখে তারপরে এইটা লিখবা, এই বর্তমানে পাইন গাছটার বয়স সোজা সোজা বিয়োগ করে দিয়ে
জাস্ট লাস্টে এই লাইনটা লিখে দেব বর্তমানে বটগাছের বয়সটা হয়ে যাবে কিন্তু আমার এখানে জায়গা নেই এজন্য এভাবে লিখতে হচ্ছে ঠিক আছে তোমরা সোজা সোজা লিখবা এরপরে লিখবা বর্তমানে অতএব বর্তমানে পাইন গাছের বয়স গাছটি বয়স এটা নিচে লিখবা অর্থাৎ 1432 বছর তাহলে খুব সুন্দর করে বিয়োগ করতে পারবা ঠিক আছে আমি এখানে ধরে নাই বিদায় এভাবে লিখে নিয়েছি এবার আমরা বের করব কি বর্তমানে বটগাছের বয়স সুতরাং বর্তমানে বটগাছের বয়স বট গাছটি বয়স কি করব অবশ্যই বিয়োগ করব এটা বিয়োগ এটা 3261 মাইনাস 1432 বছর ওকে এবার আমরা বিয়োগ করব দেখো 2 আছে আর কত হবে 11 2 3 4 5 6 7 8 9 10 11 9 আমরা এখানে 9 লিখলাম হাতে 1 3 আর 1 4 4 আছে কত হবে 6 2 হাতে কিছু না 4 আছে কত হবে 12 4 5 6 7 8 9 10 11 12 8 আর হাতে 4 1 4 আছে কত হবে 12 8 হাতে 1 2 আর 1 3 দেখো এক আর হাতের এক দুই দুই আছে কত হবে তিন তার মানে এক অর্থাৎ 1829 বছর তার মানে কি বলছে বর্তমানে বটগাছটির বয়স কত 1829 বছর ওকে আমাদের খ নম্বরের উত্তর হয়ে গেছে 1829 বছর পেয়ে গেলাম আমরা এখানে উত্তর লিখে দিতে পারি উত্তর 1829 বছর এটা কি কার বয়স এটা হচ্ছে বর্তমানে বটগাছটির বয়স ওকে এইবার আমরা গ নাম্বার করব গ নাম্বার তো আরো সহজ গ নাম্বারটা কি বলছে দেখো 200 বছর পর পাইন গাছটির বয়স কত আমরা প্রশ্নে করেছিলাম কিন্তু বটগাছের বয়স কত আর এখানে বলছে কি সৃজনশীলে যে তিন নাম্বার প্রশ্নটা করেছি দেখো 200 বছর পর পাইন গাছটির বয়স কত তো আমরা জাস্ট বর্তমান বয়সের সাথে যোগ করে দিলেই তো পেয়ে যাচ্ছি নাকি বর্তমানে আমাদের পাইন গাছটির বয়স কত সেটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে উদ্দীপকে দেখো বর্তমানে পাইন গাছটির বয়স দেওয়া আছে যা তার সাথে এই 200 যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো আমরা গ নাম্বার করব গ নাম্বারটা লিখবো আমরা বর্তমানে পাইন গাছটির বয়স লিখে নিই বর্তমানে পাইন গাছটির বয়স কত আছে 1432 বছর এটা আছে বর্তমান এইবার আমাকে কি বলছে 200 বছর পর তাহলে অতএব 200 বছর পর পাইন গাছটির বয়স হবে কত হবে আমরা এবার এটার সাথে 200 যোগ করব এখানে 1432 যোগ 200 এখানে অবশ্যই বছর লিখতে হবে তো এইবার আমরা যোগ করি দেখো 2 0 2 তাহলে 2 হবে 0 3 3 হবে 4 আর 2 6 1 তার মানে হচ্ছে 1632 বছর 200 বছর পর পাইন গাছটির বয়স হবে 1632 বছর আমরা কিন্তু তিনটাই করে ফেললাম তো আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই